নমস্কার, আজকে আমি চলে এলাম টমেটো দিয়ে আলুর তরকারি বানাবো, একদম সহজভাবে বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রান্নাটা আমি শুরু করে দিই। আগে থেকে কড়ায় তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা। ভাজার পরে এখানে কেটে রাখা ডুমো ডুমো করা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো তেলের উপরে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে কেটে রাখা টমেটোগুলো আলুর মধ্যে দিয়ে দেবো। আর স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেবো, দিয়ে একসাথে টমেটো আর আলুটা একটু কষে নেব। টমেটোটা আলুর সাথে নরম হয়ে গেলে রঙের জন্য একটু দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে আলুর সাথে মিশিয়ে নেবো। এই তরকারিটা রান্না করতে গেলে বেশি মশলা লাগবে না, আর এইভাবে তরকারিটা বানালে লুচির সাথে খেতে বেশ ভালো লাগে। আর সেরকম কিছু মশলাও লাগে না, আর খেতে অসাধারণ হয়। এর সব কিছু মেশানোর পরে জল দিয়ে দিতে হবে। আরও একটু জল দিতে হবে। একটু চিনি দিয়ে দেবো, তাহলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে। আর সব শেষে একটু ধনে পাতা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লোতে রাখবো গ্যাসটা, রেখে ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা কী সুন্দর এসছে। আর এইভাবে বানালে লুচি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। একটু আলুটা একটু ঘেঁটে ঘেঁটে দেবো খুন্তি দিয়ে। একদম সহজ রেসিপি, আর সহজভাবে বানিয়ে নিলাম। আশা করছি এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যাসটা এবার অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। আমি একটু এরকম ঝোল ঝোল করে রেখেছি।